দেখো অনেক কষ্টে বেরিয়েছি দু ঘন্টার জন্য যাচ্ছি ছুটি নিয়ে দু ঘন্টায় যে কেউ ছুটি পায় আমার জানা ছিল না আমি যদি এরকম জানতাম যে দু ঘন্টাও ছুটি পাওয়া যায় না তাহলে মনে হয় মানে দেখো এখানে অনেক ধরনের মানে ঘর সাজানোর জিনিস আছে ঘরের খুব সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং আছে অনেক কিছু এই মেলায় পাওয়া যায় তোমরা এখানে যারা যারা এসেছো তো দেখেছো। এ এরকম কী সুন্দর দোল্লাটা সোয়ানি তো এটা কিনবে বলে একদম রেডি ছিল কিন্তু পরীক্ষার জন্য আমরা আর মেলায় যেতে পারিনি মেলা তো শেষ হয়ে গেছে তোমরা ভাবছো যে সব কিছু দেখছি বসে আছি চেয়ারে কিনছি না কেন বাড়িতে নিয়ে এলাম না কেন এই জিনিসগুলো দোকানটা ঠিকানাটা আমরা নিয়ে নিয়েছি সেখানে গিয়ে অনেক কিছু আইটেম দেখতে পারবো সে তাড়াতাড়ির মধ্যে মেলার জিনিস ফট করে নিয়ে নেব তার থেকে দোকানে গিয়ে আরও অনেক রকমের কোয়ালিটি বা অনেক ডিজাইন দেখতে পাবো বলবে যে আপনাদের দোকানে আসুন ওখান থেকে ফার্নিচারটা নেবেন নিতে পারেন সেই জন্য সব কিছু দেখে আমরা চলে গেলাম দেখো এরকম অনেক ঝাড়বাতি খুব সুন্দর লাগছিল কিন্তু আমাদের বাড়িতে একটা আছে বলে নিলাম না তোমাদের জন্য কিছু তুলে ধরলাম যাতে তোমরা দেখতে পাও বাড়িতে বসে যে কী কী মেলায় জিনিস পাওয়া যায় দেখো খাটগুলো একবার দেখে নাও খুব সুন্দর খাট ওয়ার্ল্ড কিন্তু এগুলো সেগুন কাঠের নয় এগুলো প্লাইউড বা অন্য কিছু একটা ঘাস বোটের জিনিস ওই জন্য খুব টেকসই হয়তো হবে না দেখতে কিন্তু অপূর্ব লাগছে কিনতে পারো আর নাই পারো তুমি এই জিনিসগুলো মেলায় গিয়ে দেখলেই মনটা ভালো হয়ে যাবে মেলা ঘুরলে এত সব জিনিস হাতের সামনে পাওয়া যায় সোহানিটা একদম যেইটা দরকার হয় সেইটাই কিনতে সুবিধে হয় মেলায় গেলে অনেক ভালো ভালো জিনিস আইটেম পাওয়া যায় আর দোকানে এই জিনিসগুলোই বিক্রি হয় এ দেখো ভেলপুরি কিন্তু মেলার জিনিস এতটা খাওয়া ভালো নয় প্রচুর ধুলো প্রচুর এ দেখো হাতের তৈরি জিনিসগুলো খুব ভালো লাগে সোহানির হস্তশিল্প মেলার মতন কিন্তু এটা হস্তশিল্প মেলা নয় দেখো তো তাড়াতাড়ি ডিউটি যাবে বলে ছটফট করছে আর সোয়ানি তো একটার পর একটা জিনিস চুজ করছে কিনবে বলে ওর এই জিনিসগুলো খুব ফেভারি রেখেছে ও তো নিজে নিজেই খেলতে শুরু করে দিয়েছে কিন আমি বলছি মানি তুই রেখে দে আর দেখো এই যে মেলার এইগুলো গেট এই সামনেই জিলিপির দোকান ছোটোবেলা জিলিপি খেতাম না কিন্তু এখন খুব জিলিপি খেতে ভালোবাসি খাটের দোকান এই জিনিসগুলো কিনি আর নাই কিনি চোখে দেখতে পেলাম দোকানে গিয়ে আর দেখতে হলো না এই দেখো এই একটা গেট এখানে অ্যাকোড়িয়ামের মাছও তোমরা পেয়ে যাবে তারপরে বইমালা বইমেলা সবসময় তো বাড়ির খাট বিছানা পাল্টানো সম্ভব না অনেক মানুষেরই কিন্তু তোমরা চোখে দেখে আরও কিনতে উৎসাহ হবে বা পাল্টাতে পারবে ফার্নিচারগুলো এই দেখো প্রত্যেকটা জিনিসও দেখতে দাম জিজ্ঞেস করতে আর পুরো মেলাটা আমরা ঘুরতে পারলাম না অন্য একদিন আসবো মেলা শিশু মেলা তারপরে তোমার পাখি মেলা অনেক কিছু মেলাই আছে এ হলদিয়া একটা ঠিক মেলা ঠিক নয় যেন একটা উৎসব চলে অনেক লাইফ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু